হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা যখন মেসেঞ্জারে একটা স্টোরি দিই, তো স্টোরি দেওয়ার পর তখন কিন্তু আমাদের মানে স্টোরিগুলো 20 সেকেন্ডের, যখন আমরা ভিডিওর কোনো অর্থাৎ স্টোরি দিই তখন কিন্তু আমাদের স্টোরিগুলো মানে 20 সেকেন্ডের বেশি আপলোড নেয় না, নিলেও তখন 20 সেকেন্ডের বেশি দেখা যায় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফুল ভিডিও আপনার স্টোরিতে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন সঙ্গে থাকেন তাহলে নিচ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আপনাদেরকে ফেসবুক থেকে স্টোরিটা আপলোড না দিয়ে সরাসরি চলে যেতে হবে আপনাকে আপনার মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পর এখান থেকে আপনি একটি যে কোনো একটি আইডি এখান থেকে কী করবেন সিলেক্ট করে নেবেন। তো এইখান থেকে আমি একটা এখান থেকে আইডি সিলেক্ট করলাম। তো যাই হোক, এখান থেকে আমি অন্য একটি আইডিতে আসলাম। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্যালারি আইকন, আমরা কী করবো এই যে গ্যালারি আইকনের উপরে চাপ দিয়ে দিব। তো আমরা এখান থেকে এই যে গ্যালারি আইকনের উপরে চাপ দিয়ে দিচ্ছি। তো চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে এখন আমরা একটি ভিডিও সিলেক্ট করবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটির ডিউরেশনটা দেখে নিন, এখানে 6 মিনিট 36 সেকেন্ড। আমরা এখন এই ভিডিওটা স্টোরিতে আপলোড দিব। তো এইটার পরে চাপ দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড না করে এখানে দেখতে পাচ্ছেন এডিট সেকশন, আমরা কী করবো এডিটের উপরে চাপ দিয়ে দিব। তো চাপ দিয়ে দেওয়ার পর এখন আমরা কী করবো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে আমরা অলরেডি মানে ইয়া হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি এখন ডিউরেশনটা দেখি, তো আমি যদি সাধারণত আপনাদেরকে দেখাই ফেসবুক থেকে যদি একটা ভিডিও আপলোড দেয় এখানে, তো এখান থেকে আমি ফেসবুকে আসলাম, আসার পর এই যে এখানে আসলাম, আসার পর এখান থেকে যদি আমি ওই ভিডিওটা এখানে দেই, তো দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে 20 সেকেন্ড কিন্তু আপনাদেরকে বলে দিবে। তো এখানে যে আমরা ট্রিম অপশনে আসি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 26 সেকেন্ড নিচে। তো তাই যাই হোক, আমি এখান থেকে না দেখে আপনাদেরকে অন্য এখান থেকে দেখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি আপনাদেরকে মেসেঞ্জার থেকে বুঝিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20 সেকেন্ড, এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটি 20 সেকেন্ড, যেখান থেকে প্রয়োজন আপনি সেখান থেকে নিতে পারেন। কিন্তু এর থেকে আমরা যেগুলো টানে ধরে বাড়িয়ে দিই তাহলে তারপর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা বাড়াতে পারছি না, বরং এর থেকে শর্ট করতে পারেন কিন্তু এর থেকে লং করতে পারবেন না। এখান থেকে আপনি যে কোনো একটি অংশ নিতে পারেন। তো এখান থেকে আপনি কিন্তু 20 সেকেন্ডের বেশি নিতে পারবেন না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি 20 সেকেন্ডের বেশি নেবেন। তো এর জন্য আমি আপনাদেরকে যেটি বুঝিয়ে দিয়েছিলাম, তো এই জন্য চলে যাবেন আপনারা কোথায় একটি আইডিতে আসার পর এখান থেকে গ্যালারি আইকনে আসবেন। আসার পর এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে এখান থেকে এডিট অপশন চাপ দেবেন। তো এডিটে চাপ দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি ওপেন চলে আসবে। আসার পর এখানে কী করবেন, এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সেন্ড করে দিবেন। তো তার আগে এখান থেকে আপনি এখন কিছু লিখতে পারেন। এখন আপনি এখান থেকে আপনার যে স্টিকার এগুলো আপনি চাইলে এডিট করতে পারেন, না করলে নাই সেটা আপনার ব্যাপার। তো এখান থেকে এই যে সেন্ড না করবো না, আমরা এখনও সেন্ড করবো না, কিন্তু এখন আমরা কী করবো ইওর স্টোরিতে পরে চাপ দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে কী করবো অ্যাডের পরে চাপ দিয়ে দিব। এখান থেকে সেন্ড করলে কিন্তু যাকে আমরা সেন্ড করে যাচ্ছি তার মেসেঞ্জারে যাবে, কিন্তু আমাদের স্টোরিতে আসবে না। এখান থেকে ইওর স্টোরির উপরে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডের উপরে চাপ দিয়েছি, দেখতে পাচ্ছেন অ্যাড টু ইয়োর স্টোরি, অর্থাৎ আমাদের স্টোরি এখান থেকে স্টোরি আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টোরি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এবং আপলোডও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমাদের ভিডিওটি এই দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, এখানে যাই আমাদের ভিডিওটি আপলোড হোক। তো যেহেতু এটা বড় ভিডিওর জন্য কিন্তু মানে আপলোডের দিয়ে সময় লাগবে, যেহেতু এটা মানে এডিট করা ভিডিও, যাই হোক এখান থেকে খাই মাস্টার দিয়ে এডিট করলে কিন্তু অনেক এমবি হয়। আমাদের এটি ভিডিওটি মনে হয় 300 এমবি। তো এর জন্য কিন্তু আপনাদেরকে মানে এইগুলো আসতেছে না। তো এখান থেকে ভিডিওগুলো এখনও কিন্তু আপলোড নিচ্ছে, তো আপলোড হলে কিন্তু আমরা এইখানে আপডেটটি পেয়ে যাব। তো এখান থেকে তখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, তো ভিডিওটি আমাদের আপলোড হয়ে যাবে। তো এখান থেকে আমি ফেসবুকে আসি, দেখি এখান থেকে পেয়েছে কি না সেই ভিডিওটি। এখন পর্যন্ত আমাদের ভিডিওটি আপলোড হয়নি, তো আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাক। আপলোড হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আপনারা দেখুন এখনও কিন্তু ভিডিওটি আপলোড হচ্ছে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, অনেক অর্ধেক মানে কিছুক্ষণ মানে হয়ে গেছে ভিডিওটি। দেখে উপরে দেখেন আপনারা, এই যে দেখুন আমাদের এই ভিডিওটি কিন্তু অলরেডি এখন কিন্তু স্টোরিতে চলে এসেছে, অতক্ষণ ধরেই আসতেছিল না কিন্তু এখন চলে এসেছে। আমরা দেখেন এই যে এখান থেকে ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে, এই যে এইখান থেকে শুরু করে এখানে আসবে, আবার এখান থেকে শুরু করে এখানে আসবে, তাহলে আপনারা নিশ্চয়ই দেখুন যে এখান থেকে স্টোরি আমার কত বড় হচ্ছে, অর্থাৎ আর স্টোরিটি আমার কত লং হচ্ছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, আর এইভাবে আপনারা 20 সেকেন্ডের বেশি আপনারা মিনিট মিনিট আপনারা ফুল ভিডিওটি দিতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।